বিএনপির আমলে বিদেশি দাতা দেশগুলো থেকে ভিক্ষের টাকা এনে বাজেট ঘোষণা করা হতো বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মোগরা উচ্চ বিদ্যালয়ে মাঠে আয়োজিত মোগরা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সম্মেলনে বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। 2006 সালে বিএনপি ক্ষমতায় থাকাকালে 63,000 কোটি টাকা বাজেট ছিল উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ভিক্ষের টাকা যখন একসঙ্গে জড়ো হতো তখন বোঝা যেত কত টাকার বাজেট হবে। বাজেটের মধ্যে লেখা থাকতো এই 63,000 কোটি টাকার বাজেটের শতকরা 80% আসবে বিদেশ থেকে আর 20% দেবে জনগণ। আজকে সেই চিত্র পাল্টে গেছে। 7,61,785 কোটি টাকার বাজেট দেওয়ার পরও বলা হয় শতকরা 83% দেবে দেশের জনগণ। বাজেটের মধ্যে লেখা থাকত এই যে 63,000 কোটি টাকার বাজেট, তার মধ্যে 80% আসবে, শতকরা 80% আসবে বিদেশ থেকে, 20% দিবে দেশের লোক। আজকে সেই চিত্র পাল্টে গেছে। আজকে 7,61,000 কোটি টাকার বাজেট দেওয়ার পরেও আমরা বলতে পারি যে শতকরা 83% বাংলাদেশের জনগণ দেবে এই বাজেটে, আর মাত্র শতকরা 17% দিবে বিদেশ থেকে। আমরা নিজেদের পায়ে দাঁড়াতে শিখেছি।